আজকে একটা মজাদার জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো তার জন্য আমি ময়দা নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেবো। নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো, যেরকম ময়দা মাখা হয় পরোটার জন্য সেরকম। তো এবার আমরা এ থেকে একটা মেচি কেটে নিয়েছি, নিয়ে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে, ধারগুলো যেন সমান থাকে, মানে পাতলাই থাকে, মোটা হলে কিন্তু হবে না। এবার আমি এখানে একটা কাটার নিয়েছি, গোল কাটার। তো এইভাবে কেটে নিয়ে দেখো, এরকমভাবে হাতে করে একটু ঠিক করে নিয়ে ঠিক পাস্তার ডিজাইনে করে নেবো যতটা পারবো। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিই। তো দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো বুঝতেই পেরে গেছো আমরা আজকে বানাচ্ছি পাস্তা, হোম মেড। তো দেখো আমি রোদে শুকোতে দিয়ে দিয়েছি, এটা জাস্ট কিছু ঘন্টা রোদেতে রেখে দেবে। তো আমি রোদেতে শুকোতে দিয়ে দিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে। এবার পুরোপুরি শুকিয়ে দেখো, এটা কিন্তু প্রপারলি শুকিয়ে গেছে। এতে কত সুন্দর আওয়াজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এটা তোমরা স্টোর করতে পারো, তারপর যখন ইচ্ছা খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। বাই।